আমাদের যে জমিটা দিবার কথা ওই জমিনেই বসে আছি। আচ্ছা, আমার বাড়ি ঘর নাই, বাড়ি ঘর বিক্রি করায় দিয়েছে, জোর করে বাড়িটা বিক্রি করায়ছে মুলবি। বল কি নাম, মুলবিও বলবো না, নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন জমিনকে জোর করে বিক্রি করালছে, তে একসাথে টাকা নিব, 10,000 টাকা নিলম নিলম, আর একসাথে টাকা দিবা, জমিন কাহাকো দিব না, মাতিনকে জমিন দিয়েছি, জমিন 100% জমিন তোমাকেই দিবে, তুমি অক্ষম লোক বহিন, তুমি চিন্তা করিও না। তার মধ্যে এগুলা করছে, অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ হ্যাঁ, লিখিতও দিবা হয়েছে, লিখিতও দিয়েছি, সবই করা আছে। আমরা ওই জমিন চাই, আমরা ওই জমিন ছাড়া আমাদের গতি নাই, আমাদের কোনো গতি নাই, কিন্তু তে আমরা ওই জমিন চাই। আমি এখন কোথায় যাব, আমার বাড়ি নাই, ঘর নাই, বিক্রি করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে, আমরা ওই জমিনে চাই। ওর জমিটা জোর পূর্বক বিক্রি করিয়েছে নাসিরউদ্দিন, তার বাড়ি হলো রাঙ্গাইপুর মারাঙ্গাটোলা, এবং নেংড়ি ওর বাড়িতে, বেগম বেওয়ার বাড়িতে গিয়েছে, এবং 10,000 টাকা ও স্বয়ং বাইনা নিয়েছে। নেংড়ির বাড়িটা প্রায় 2.5 মাস আগে বিক্রি করে দিয়েছে বেগম বিবি। এখন মুলবিকে হয়তো কেউ লোভ দিয়েছে, লোভের বশীভূত হয়ে গরিব মানুষ যে বাড়িটা বিক্রি করে দিয়েছে, তার কিছুই নাই, দিন আনে দিন খাটে খায়, তার দুই ছেলে বাইরে আছে শ্রমিকের কাজ করে। আমার একটাই বক্তব্য হলো যে আমরা সরকার পক্ষের লোক, আমরা সবাই টিএমসি করি, এ গরিব মানুষকে মমতা ব্যানার্জি প্রচুর পরিমাণে সাহায্য করছে, রেশন দিচ্ছে, অনেক কিছু সাহায্য করছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। এখন এই মহিলা যদি টাকার বিনিময়ে জমিটা না পায়, তো মহিলাটাই জমিতে বসে থাকবে, বলছে আমি সুসাইড করবো এখানে জমিতে। অতএব এই জমিটা দেওয়া হোক, কথা হয়েছে, থানা পুলিশ হয়েছে, এবং অল রাঙ্গাইপুরের প্রত্যেকটা লোক জানে, এলাকার লোক প্রত্যেকটাই জানে যে বেগম বাবা জমিটা নিচ্ছে, ওর জমিটা তার বিনিময়ে বিক্রি করিয়েছে নাসিরউদ্দিন সাহেব, তাকে টাকার বিনিময়ে জমিটা দেওয়া হোক। নাসিরউদ্দিন টিএমসি করে, আর ওরা কোন, আর যারা মানে জমিতে বর্ষ মানে যে জমিটা নিবে সে দাঁড়িয়ে আছে, এরাও টিএমসি করে, এবং আমি আমরা সবাই টিএমসি করি বর্তমানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।